সকাল তোমাদের দাদাভাই সবজি নিয়ে চলে এসেছে। এখানে মুলো শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পালক শাক আর মেথি শাক, এগুলো আমার বাগানের, মানে হাতে লাগানোর। ওগুলো এই যে একটু বসে আছে এখানে শীতে, কি সুন্দর মন দিয়ে বসে বসে কি করছে কে জানে। বসেছিল তখন ওর পাশে চা হচ্ছে। ওর পাপা অফিসে আছে, তাহলে একটু ওকে ঘোরাতে হবে, তাই ওর পাপা একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসছে। এই যে চলে গেল একটু ঘুরতে, মানে একটুখানি ঘুরিয়ে নিয়ে নি। আমি চলে এসেছি, সবজি কাটছি, মেথি কাটছি। এখানে একটু বিন্দাস বসে আছে, খাচ্ছে বসে বসে, ললিপপ খাচ্ছে। এই যে চলে এসেছে রবিন, ও কাঁদছে কেন, ও দুটো ললিপপ খেয়েছে আর ওর বাবা চাতে, ও কারণ বেশি চকলেট দেওয়া হয়নি, এমনিতেই বাচ্চার বেশি চকলেট দিলে হয়ে গেছে। পাপা কি খাচ্ছ, কি খাচ্ছ, তরকারি খাচ্ছ? দেখছে ওটা জ্বলছে না, ও দেখছে। তুমি কি দেখছো? হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল। আমি মনমন, আমার সাথে আছে ছোট, আমার বেটু আছে। বেটু তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ? ও সবজি খাচ্ছে, আমি সবজি বানাচ্ছি, তো মানে মেথি আলু দিয়ে একটু সবজি বানিয়েছি, ওটাই খাচ্ছে। তুমি খাবার খাচ্ছ, কি খাচ্ছ? আর ওটা মুখে কি লাগিয়েছো বেটা, কি হয়েছে? আমি রান্না করব আর ও এখানে বসে থাকবে। আজ ভিডিওটা করতে পারিনি, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, কারণ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। মানে কালকে রাত্রিবেলায় মেটু উঠে গিয়েছিল, তো তার জন্য ঠিকঠাক ও ঘুমায় নি, আমারও ঠিকঠাক ঘুম হয়নি। আর সকালে উঠে ব্রেকফাস্ট বানাও, পাপা অফিস চলেছে। কি নেবে, কি নেবে, আর নেবে? হ্যাঁ তো ভাত খাবে, জিবে রে ভাত খাবে না? হ্যাঁ তুমি একটু ভাত, তুমি একটু আগে দুধ খাইলি আরো না আলো বাবা। কি কোনটা নেবে, ওটা নেবে? তাহলে আমাকে একটা হাম্পা দাও, আগে একটা হাম্পা দাও। কেমন চলে ভরি, কেমন চলে, কেমন চলে বেটা? তুমি জানো কিন্তু কিছু বলছো না বেটা, মুডের উপরে সবকিছু চলবে। মুড যখন না থাকবে তখন কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, যখন মুড থাকবে তখন অটোমেটিক কথা বলবে। কি হয়েছে? না আর না বেটা, অনেক খাইছো আর না বেটা, একদম না। তাহলে ভগড়ি কেমন চলো বলি তো, কেমন চলো ভগড়ি? ওর ঝাল, মানে ঝাল এইসব কিছু ওর ভালো লাগে খুব, ও মিষ্টি জিনিস পছন্দ করে নি। এই যেরকম তরকারি সবজি পাতি সবকিছু বানাই, ও সেটাই খাবে। কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ, হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে? তোমার দাঁতগুলো দেখানো, দাঁত, তোমার দাঁত, দাঁত কই, দাঁত কই বেটা? এবার তোমার তোমার চোখ কোন গুলো বেটা, চোখ, চোখ কই, চোখ, চোখ বেটা? তোমার মাথা, মাথা কোনটা বেটা, ওটা মাথা? আর চুল, চুল কই, চুল? আর না টাইতে না বেটা, ওগুলো চুল বুঝতে পারিছি। আর তোমার হাত, ইস ওগুলো হাত। আর পা কোনটা, পা, পা কই, পা? এগুলো, এগুলো পা। আর কান, কান, ওটা কান, হাতে ঢুকাচ্ছে নেই। আর তোমার চোখ কই, চোখ? ইস
আর তোমার দাঁত দাঁত ই তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। 2000 years later এই যে আমি স্নান টান করে চলে এসেছি আর বেটুকো বেটুকো স্নান করিয়ে দিয়েছি। এই যে দেখো এখন গ্যাসটা একটু রেস্ট পাচ্ছে, বলছে গ্যাসটাকে অত অত্যাচার করা ভালো না, এবারে কি করেছে ইন্ডাকশনের ওপরে বসে আছে, মানে এগুলো হচ্ছে ও স্রিট। তুমি কি খাচ্ছ কি খাচ্ছ? তুমি যদি এত সবজি খাও তাহলে কি তুমি ভাত খেতে পারবে? হুম, ভাত খেতে পারবে? দেখো কিরকম ভাবে বসে আছে, হাসি পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে। ওকে এবারে খাওয়াবো, তার আগে ওই শাকটাকে, শাকটা সিদ্ধ হয়ে গেছে ওটা একটু ছুটতে বাকি আছে, তারপরে বেটু খাবার হয়ে গেছে ওটা একটু সবজি দিতে হবে, সবজি দিয়ে একটু মিক্স করো তারপরে খাই। দেখো দুজনে চলে এসছে দুজনকে ভাত খাওয়ানোর জন্যে, দুজনকে ভাত খাই দিচ্ছি, বেটু নিজে খাবে। একটু সো রা হ্যায় বেটু কো আবি জাস্ট সোলায়া, নিকাল আছে পালক পকোড়ি বানিয়েছি আর চাও চাও হাজবেন্ড বানিয়েছে। আহা কি টেস্ট, দারুণ, অত্যন্তই ভালো। আজ ওয়াকিং নেই, আর এক দিদি কে ঘর মে জানা হ্যা, ও দিদি কব সে বোল কি আ যাও তো ফুরসত নি মিলতা হ্যা, তো আজ রুবি আর মে দোনো এক সাথ হি যায়েঙ্গে। এ দেখো ড্রেস ভি পহন লিয়া, আর 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 এক খাস বাত হ্যা, দোনো ম্যাচিং ম্যাচিং ড্রেস পহনি হুম রুবি আর মে। এ দেখো রুবি কা লড়কি और मेरा लड़का उसका पापा के साथ है, घूमने गया है। रूबी को भी दिखाती हूँ, रुको। ये देखो ये रूबी है, सेम टू सेम, सेम टू सेम। एक गोलू है और एक पतलू है, गोलू सेम है ना, सेम ही है, अलग है इधर थोड़ी पूरी नहीं, एक क्या है एक नॉर्मल है इधर, और इधर एक पॉकेट है। ए फूल देख, मेरे अलग फूल है तेरा अलग फूल है। अच्छा अलग है? हाँ अलग फूल है, कलर है, कलर से कोई बात नहीं, सेम टू सेम ही है। ये देखो ये इसका क्वार्टर है। ये जो मुझे शॉप दी थी वाले की क्लास थी, शो वाले गए थे ना एक शो थे। 2000 years later এই তো এমাত্র ওই দিদিদের বাড়ি থেকে এসছি, আমি বসছি, তখন ক্যামেরাটা অন করা হয়নি কারণ সবাই গল্প করছিল, আর আর ওখানে ওর হাজব্যান্ড বাকি ওরা সবাই অনেক লোক ছিল, তার জন্য আর ক্যামেরাটা অন করিনি। তো হাঁপিয়ে গেছি, আর বেটু বেটু আর ওর পাপা গেল ওখানে একটা সাবের বাড়ি গেল, ওই বানিয়েছিলাম না ওই পালং শাকের পকোড়া, তো ওগুলোই দিতে গিয়েছিলো, তখন গিয়েছিলো তখন সাপ থাকেনি, তো এখন একটু গরম করে দিল তারপরেও নিয়ে গেল, আর বেটিও চললো পেছন পেছন, পাপা পাপা যেখানে যাবে ওকেও সেখানে যেতে হবে, তো চলে গেছি। খাবার দাবার করবো একটু পর, আটা মাখা আছে আর সবজি করিনি, সবজি করার টাইম পাইনি, তো সবজি করতে করতে তার জন্য বললি ভিডিওটা শেষ করে দিই, আর আমি তো আর ক্যামেরা অন করতে পারবো না। আর বেটু আজ প্রচণ্ড খেলেছে আর ওর তাড়াতাড়ি হয়তো ঘুম পেতে পারে কারণ অনেক আগে উঠেছে, 4টার সময় উঠে গেছে আজকে, আর আর প্রচণ্ড খেলেছে, ওর মানে পা ব্যথাও করছে, তাই ওকে তেল তুল মালিশ করে রান খাবার দাবার তাড়াতাড়ি করে খাইয়ে ওকে শুয়ে দেবো। তো এই হচ্ছে সব, আর আমি ভিডিও বানাচ্ছি কারণ মানে ঠিকঠাক লাইক ভিউ আসছে না আর সাবস্ক্রাইবও কেউ করছে না, হয়তো জানি না কেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, কী কী ভিডিও দেখতে চাও সেগুলোও বলবেন।
আর যদি কিছু ভুল হচ্ছে ভিডিওতে সেগুলো কমেন্ট করবে যে আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগছে না, অন্য কিছু ট্রাই করো, তো আমি ট্রাই করার চেষ্টা করব। কারণ বেশি কিছু ট্রাই করতে ট্রাই করব যদি কিছু দেখতে চাও। আর সত্যি কথা বলতে মানে সারাদিন আমি একটি ফটোও টাইম পাইনি, মানে ও মানে বেটুর পেছনে সারাদিন চলে যায় আমার, সারাদিন ওর বাবা অনেক হেল্প করে দেয়, তা সত্ত্বেও ওকে অফিস যেতে হয়, টাইম পাইনি। আর এমন সময় হয় দুজনে একসাথে থাকি কিন্তু তোমার ক্যামেরাটা অন করতে পারেনি, হয়তো কোনো সময় হয়তো বেটু আগে মোবাইল দেখতো না, এখন একটু একটু দেখে, কম কম একটু একটু দেখে, অতিরিক্ত দিইনি কারণ মোবাইলের নেশা ভালো না, তার জন্য ওকে মোবাইল নেশা করিনি, বাইরে নিয়ে যাই, নিচে সব বাচ্চারা টাচারা থাকে ওখানে বসে থাকে খেলে, তো আর আমারও ক্যামেরা অন করা হয়নি। তো আর তাড়াতাড়ি শুয়ে যে সকালে তাড়াতাড়ি উঠতে হয়, সকালে উঠতে হয়, সকালে উঠে ব্রেকফাস্ট বানাও, ওর বাবা 9টার সময় ওর বাবা 9টার সময় চলে যায়, স্ট্রোকটা খচখচ করছে কেন কে জানে, কিছু খারাপ হবে কে জানে, বাঁ চোখ বাঁ চোখ খচখচ আছে কি হবে কে জানে, কিছু লোকসান হয়তো হবে জানি না, বাঁ চোখ ই হলে লাভ হয় কি ক্ষতি হয় জানি না, যদি কেউ জানো তো প্লিজ কমেন্ট করবে, আর কমেন্ট করবে কমেন্ট করবে বলছি কিন্তু কেউ করে না। আর আমি তখন বাংলাতে কথা বলছি, এখানে দু অনেকজনে 10-15 জন আমার এখানে ভিডিও দেখে, তো ওরা বলে আমি কিছু বুঝতে পারছি নি, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার পাশে যে আছে রবি, ও একটু একটু বুঝতে পারে কারণ উড়িষ্যার উড়িষ্যার বটে, তাহলে ও হয়তো বুঝে, অনেকটাই বুঝে বাংলা কথা, তো এই যে এত তাড়াহুড়ো করে বলছি সেগুলো হয়তো বুঝতে পারবে না। আমারও একটু ক্লান্তি ভাব লাগছে কারণ আজকে আমি এমনি তো আমি দুপুরে কোনোদিনই শুইনি, হয়তো কোনো কোনোদিন মানে ক্লান্ত ভাব থাকলে হয়তো শুয়ে পড়ি, না হলে এখন শুনি, যা শীত পড়েছে তা শুনি, কারণ এর পাপা আসে 2টার সময়, 2টোর দিকে চলে আসে, তো বেটুকে 1:30 2টোর দিকে 1:30 সময় শুয়ে দিই, 2টোর দিকে ঘুমিয়ে যায়, তারপরে খাবার দাবার খেতে আর করতে 3টে বেজে যায়, আর 3টার সময় একটু মনে হয় যে একটু কাজ মানে কাজগুলো একটু আগিয়ে রাখলে কি হয়, আমার সন্ধ্যেবেলাটা একটু ফ্রি থাকি, কারণ ওয়াকিং করতে যাওয়া হয়, ওয়াকিং করতে যাই মোটামুটি 6টার দিকে, ওয়াকিং করতে না গেলেও একটু তাড়াতাড়ি আগিয়ে দিলে বেটুর সাথে থাকতে হয়, ওয়াকিং করো নাহলে বেটুকে খেলাও, এখন ওর পাপা অফিস যায় না বিকাল দিকে, কোনো কোনো দিন যায় কোনো কোনো দিন যায় না, তো এই জন্য ওর পাপা নিয়ে যে একটু ওয়াকিং হয়, আগে তো ওকে নিয়ে নিয়ে ওয়াকিং করতে যেতাম, মানে ও হয়তো খেলছে আর আমি ওইখানেই ওর কাছাকাছি ওয়াকিং করতাম, কিন্তু এখন ওর পাপা নিয়ে যায় আর এখন অফিস যায় না বিকাল দিকে, কিন্তু এবার থেকে আমাকে নিয়ে যেতে হবে কারণ ওর পাপা বলছে কিছু কাজ আছে কাজগুলো করতে হবে। আর এই ড্রেসটা আমি দার্জিলিংয়ে নিয়েছি, এটা আমি রুবি দুজনেই সেম নিয়েছি, আজ পরে গিয়েছিলাম, তো এখানে সবাই বলছিল সেম সেম ড্রেস পরেছো, সেম টুপি পরেছো, এই জন্য সবাই কমেন্ট করছিল ভালো লাগছিল। আর অ্যাকচুয়ালি আমি একটু হেলদি আর রুবি একটু পাতলা, মানে একটু পাতলা পাতলা মানে অনেকটাই পাতলা, তো বলছে জোড়বা ব্যান লাগছে, একজন বড় একজন ছোট, অ্যাকচুয়ালি আমি ওর থেকে 1 বছরের ছোট আমি, আর ও 1 বছরের বড়, কিন্তু আমাদেরকে দেখে বলবে আমি বড় ও ছোট কারণ আমি একটু হেলদি আর ও নর্মাল, তো এই হচ্ছে ব্যাপার। আজ তোমার সাথে অনেকটাই কথা বললাম কারণ ওরা ওর পাপা নেই আর ও নেই বেটু নেই, কারণ ও বেটু থাকলে তো আমি ক্যামেরা অন করে থাকলে ও এখানে বসে থাকবে, ও কিছু তো আমাকে ভিডিও বানাতে দেবে, এই জন্য বলি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিই, বেশি ভাট বকবো না। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, আর যদি আমার কিছু ভুল ভিডিও বানা হচ্ছে বা ভুল কিছু বলছি তাহলে প্লিজ কমেন্ট করে বলো যে তোমরা এর থেকে ভালো কিছু দেখতে চাও। ঠিক আছে, আর বেশি ভাট বকবো না, ভিডিওটা এন্ড করছি কারণ 8টা বেজে গেছে, আমাকে খাবার বানাতে হবে আর বেটু চলে এলে কিছু করতে দেবে না, তো
বাই, গুড নাইট, ভালো থাকবেন। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবের সাইডে যে ঘন্টিটি আছে ওটা বাজিয়ে দেবে, যে আমি যদি যা কিছু ভিডিও বানাবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাপোর্ট করো। ওকে, বাই, গুড নাইট, ভালো থাকবে।